আবু বকর কয় উমর রে সারাটা জীবন নবী নবী কইলাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম, নবীর সঙ্গে ইসলামে নামাজ পড়লাম রোজা রাখলাম, ওরে জীবনের অর্থ ব্যয় করলাম রে উমর। কোনোদিন তো নবীর কণ্ঠে শুনি নাই রে, নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর, আজকাই মাত্র শুনলাম, হাই রে আনন্দ কই রাখি রে আমার নবীর সঙ্গে হাসর। এই জন্য আমরা চারাস্তির ভাগলারা আন্দাজি ভালোবাসি না রে, নবীর সঙ্গে যদি হাসর হয় এই জায়গায় জাহান্নামের বেরেস্তা গো পাত্তা নাই গো। নবীর সঙ্গে হাসর, নবীর সঙ্গে জান্নাত, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই আবু বকর জীবন মুস্তফার প্রেমে কুরবান গো। এরপরে দুই নাম্বার কে উমর, উমর আইসো না তুমি রসুলকে মারতে, তুমি কেমন ইসলামের দ্বিতীয় সাহাবি হলা, রসুলে পাকের জমানে হাদিস আল্লাহর নবীর পরে কেউ যদি নবী হইতো সেটা ওমরে হইত রে, ইয়া তো মর্যাদা। ও ওমর তোমরা কেমন রসুলে পাইছ, আমার তো রসুল লাগব। ও মায়ার নবী গো আমার একটা সম্বল আছে, কয় সম্বলটা কি, কয় সম্বলটা হলো আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। হাই রে আমার নবী সাড়ে ১৪০০ বছর আগে গো আপনার বলে গেছে পালা আন্তা মামান আহবাব, কতটা শুনাই আবু বকর দাঁড়াইয়া গেছে দু নয়নের ফানি ফালাইয়া কান্দে। কেন আমরা ওই নবীর শান গাই গো, শানের সালাত কথা বলতে বলো রসুলে পাকের আদর্শ। এলাকার যুবক আমার আল্লাহ বলল, যেহেতু কুল হু আল্লাহু আহাদ আয়াত সুরা ফাইলে আমরা বুঝলাম আল্লাহর কিছু নাই, তো মাওলা তোমারে পাবো কেমনে, আল্লাহকে একটা জায়গা রাখলাম, জায়গাটা কি, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহু আকবার কইতেন না, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, মাওলাকে ভালোবাসোস কেমনে বাসবি, আমার তো আকারে নাই, তোরা কেমনে পাইবি জাগাই একটা, ফাত্তাবি উনি আমার বন্ধুকে ভালোবাসো, বন্ধুর আদর্শ ধরো, আমি আল্লাহ আছি রে তোমার সঙ্গে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাই মনে রাখবা, জীবনের শেষটুকু সময় পর্যন্ত একজন মুসলমান আর একজন মুসলমানের আদর্শ বাস্তবায়ন কেমনে করবা। ওরে সারাস্তি আমার নোয়াগার বিশারার বন্ধু, একটা মিনিট যায় একটা সেকেন্ড যায় গো, আমি এই নোয়াগা বিশারার ঘরে যাই না রে, একটা সেকেন্ড যায় একটা মিনিট যায় রে, আমি যে দুনিয়ার সম্পদ দুনিয়ার মোহনা থেকে মাইনাস হয়ে যায়, একটা দিন যায় মানে আমার হায়াতের বাজেট তাইকা, একটা দিন আমার চলে যায় গো, তোলে মনে কর শুনি যেই কোনো টাইমে আমার আমার আপনার সামনে মালাকুল মৌত নামের শব্দটা আসতে পারে, ওরে যেই কোনো টাইমে আজরাইল আমার বুকের মধ্যে থাবা দিব। এই জন্য যুবক তুমি কি ভাবছো তুমি এখনো যুবক বুড়া হও না, না 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 না, আইরে গতকালকের ঘটনা কি তোমরা ভুলে গেছো, আমার গাড়িটা ছিল পিছনে, আগে আমার সিনজিটা ছিল গরিপুর আমিরাবাদের রাস্তায়, যারা নেডের মধ্যে দেখলা হাইরে ডিস্ট্রিক্ট গাড়িটা ওভারটেক কর পিছন দেখনি আইলো কসুয়া লাইন থেকে, আর আমিরাবাদ থেকে সিনজিটা রং লাইনে ঢুকছে রে, এমন জোরে একটা বাড়ি খাইলো, মুহূর্তের মধ্যে দেখলাম পাঁচটা প্রাণ নগদ তানা তানা হয়ে গেছে, সিনজি ড্রাইভারটা ঢুলে গো, লোক তো বাজবে না, আপনারা দেখেছেন না ফেসবুকে কি বলে যায়, আমার হঠাৎ করে বমি এমন ভাবে শুরু হলো, আমার লোকটা আমাকে বলছে হুজুর আপনি তাকাইয়েন না আপনি অরগুমা, হাই রে মরণ রে মাত্র একটা মিনিট আগে আরা গল্প করলো আনন্দ করলো, ওই গাড়িতে একটা হাফে ছিল তার মা ছিল,
হাইরে মাও নাই সন্তান নাই মোট পাঁচজন লোক যারা গাড়িতে গল্প করলো মাত্র বিশটা সেকেন্ডের মধ্যে তাদের লাশ রাস্তার মধ্যে মেলে দিল। তখন আমার মনে হয়ে গেল ওই রসুলের মাগ বলল কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, একদিন আগে আর পরে রে কবর কবর আমার সামনে। এই জন্য যুব তোমার আসল ঠিকানা তোমার সারাস্তির বিল্ডিং গর না রে, আসল ঠিকানা হলো কবর। মনে রাখবা ওই কবর কাউকে সার দিবে না রে, কবরে যাওয়ার আগে আমার রসুলকে ভালোবেসে হালাল পথে চলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দেখবো ওই কবর তোমাকে শ্রদ্ধা করবে, সালাম দিবে, ঠিকানা বিটি। কেন বলাম এখন রসুলকে কেমনে ভালোবাসবেন? ও বন্ধু আমার আল্লাহ বললেন ও আহাদাই না সুরাবালা জানলা বলল রাস্তা দুইটাই তোমার সামনে ফ্রেন, একটা ভালো পথ আর একটা খারাপ পথ। এবার তোমার এই রাস্তা দুইটা বোঝানোর জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দিলাম, উলামায়ে কেরামও দিলাম, বর্তমান আলেমরাও একই কথা বলল কোন রাস্তায় চললে জান্নাত কোন রাস্তায় চললে জাহান্নাম। মাঝখানে একটা সফটার আছে, ওরে গরু ছাগল বেড়া সবারে জ্ঞান আছে রে, জ্ঞান আছে বলো তো গরু ঘাস খায়, কিন্তু একটা জিনিস মানুষের বেশি আছে বলি আমরা শ্রেষ্ঠ, ওই জিনিসটার নাম হলো আকল নামের একটা সফটার। মানুষের আকল আছে বিদায় মানুষ দামি, ঠিক না বিটি? ওই আল্লাহ কয় দুইটা রাস্তা রাখার পর মাঝখানে তোমার একটা আকল নামের আদালত দিলাম, ওই আকল নামে আদালতে যাচাই কইরা তুমি চিন্তা করো কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ। এই জন্য ভাই গো মনে রাখবা এলাই হেলা দিনের বহুত সময় কাটাইয়া দিছ, ওরে তুমি লে তোমার আপন কারে বাইবা জীবনটা তুমি সাজাইছো, তোমার ছেলে নিরে নারে নারে নারে, তোমার মেয়ে নিরে নারে নারে না, রঙ্গের স্ত্রী নারে না। আমি বলি নাই কোরআন বলছি আউমালা তামলিকু নাফসুল্লি নাফসুন শাইআ, এ আপন রাই তোমার একদিন পর হইয়া দাঁড়াবে। আপন কে রে? আপন একজন রে যিনি 1,450 বছর আগে তোমার আমার মায়ায় কানছে গো, এখনো রোজায় শুয়া কান্দে রে হাসর কাঁদবে আপন আমার নবী গো। হাত তুলে বলুন ঠিক না বেটে? এই জন্য ভাই ওই নবীর আদর্শ ধরো, ওই নবীর শানের রিসালাতকে পাইতে গেলে আসহাবিকান নুজুম। রসুল বললেন রসুলকে চিনবা, রসুলের মোহাম্মদ কেমনে পাইবা একটু দেখো না সাহাবাই কেরামদের কর্ম, এরা কেমনে রসুল পাইছে আপনারা বুঝবেন। শানের রিসালাত মানে হলো রসুলের পাকের আদর্শ ধরো, বাকি সব ডিলেট করো, কথা বলে ঠিক নিও। এই জন্য আপনা আমার রসুল বলল কেমনে তোমরা অনুসরণ করবা, ওই অনুসরণ করতে গেলে আসহাবিকান নুজুম বি আইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নবী বলল আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো, একজনকে যদি অনুসরণ করো তোমরা জান্নাত পাইবা। আমার আপনার মূল টার্গেট হলো রসুল লাগবো। ও সাহাবীর দল তোমরা কেমনে রসুল পাইছো একটু জানার দরকার আছে। আবু বকর কত লোক যে রসুলে পাকের রোজার সামনে গেলে গো, ও যখন আমরা রোজাতুল মিলিয়াজুল জান্নার পাশে দাঁড়ায় ওরে আহা কোন দিকে যাইতাম রে, ওই সিদ্র দিয়া নজর দিলে রসুলে পাকের রোজা মুবারকের কদমের কাছে একজন লোক শিয়া রইল সিদ্দিক আকবর। ও আবু বকর তোমার এমন কি কর্ম ছিল, কত আব্বাসীয় বাচ্চা কত নেতা খেতা মন্ত্রী মিনিস্টার গেল, কেউ তো নবীর কদমের কাছে জায়গা পায় না। আবু বকর রে তুমি বা কেমনে জায়গা পাইলা, কি টাকার কারণে কয় না সম্পদের কারণে কয় না, তোলে কেমনে পাইছো কই আবু বকর জীব মুস্তফার প্রেমে কুরবান গো।
এরপর দুই নাম্বার কে উমর উমর আইছো না তুমি রসুলকে মারতে তুমি কেমন ইসলামের দ্বিতীয় সাহাবি হলা রসুলের পাকের জমানে হাদিস আল্লাহর নবীর পরে কেউ যদি নবী হইতো সেটা উমরই হইতো রে ইয়া তো মর্যাদা ও উমর তোমরা কেমন রসুলে পাইছো আমার তো রসুল লাগবো এবার দেখিন একটু উমর ফারুকের আদর্শের ভিতরে কি ইসলাম কত মানবতা ইসলাম কত শান্তি আজকে দেখুন একটা মানুষ যদি ভালো একটা পর্যায়ে আসে ক্ষমতার মধ্যে আসে দেখবেন পাত্তাও দেয় না ওরে হঠাৎ কইরা দেখবেন করিম বিড়ি আকিজ বিড়ি টোকায়া খায় কোনো কারণে বিদেশ গেছে এখন পয়সা হইছে এখন মানুষের আর মানুষ মহিলা চিনতে চায় না আসেনি আরে কথা আসলে আসেনি ওরে চেয়ারম্যান মেম্বার রাগ হয়ে না আমি কারো কথার দ্বারা না আল্লাহর কোরআন যা আল হক ওয়া যা কাল বাতিল সত্য তো আমার বলা লাগবে কারণ আমি না এই জেলার সন্তান ওরে ভোট দেওয়ার আগে দেখলাম আপনার এলাকা ভালো হতে পারে কত মানুষের কাছে ভাবি দোয়া কইরেন জেডি দোয়া কইরেন মেম্বার বানাইছি চেয়ারম্যান বানাইছি পরে দেওয়ার ফাত্তাও ভাই না গো কথা বলে ঠিক না বেটে ওগা ফেফারের সাইনের লেগা ঘুরছি দেয় না এটা সেটা কইরা কত কষ্ট কইরা এরপর সাইন লইলাম কিন্তু তোমার আদর্শ কি রসুলে পাকের আদর্শ কি আল্লাহর নবীর সাহাবি ওমর ফারুক কেন বললাম কেন সুন্নিরা রসুলকে ভালোবাসে আগে একটা হাদিস শুনে ফেলবেন আন্দাজি ভালোবাসার কথা বলবেন না ওরে বুখারি মোতাবাক কোন আলাই হাদিস থেকে পাইলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আন্দাজি কেন নবীর সাংগাই রে কেন নবীর ভালোবাসা সুন্নিরা পাগলের মতো মসজিদে যায় রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবক আমার নবীর কাছে আসলেন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আপনার কাছে জানার আছে কি জানবা মায়ার নবী বলুন মাতা সাতুন কিয়ামতটা কখন হবে বলে পাগলা পালা ওয়াইলা কাওয়ামা আদাত তালাহা তুমি যে কিয়ামতের প্রশ্ন করলে তোর কি সম্বল আছে তোর কি সালান আছে রে পাগলা এই লোকটা বলে পালা মা আদাত তালাহা কোনো সম্বল নাই কই তোলে কেন প্রশ্ন করলি ও মায়ার নবী গো আমার একটা সম্বল আছে কই সম্বলটা কি কই সম্বলটা হলো লি আন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি হাই রে আমার নবী সাড়ে 1400 বছর আগে গো আপনার বলে গেছে পালা আন্তা মা মান আহবাব কতটা শুনাই আবু বকর দাঁড়াইয়া গেছে দু নয়নের পানি ফলাইয়া কান্দে ওমর ফারুক আপনি কান্দার কারণ কি এটা কি দুঃখে না কিসের কারণে কে আপনার ব্যথা দিছে এটা দুঃখের কান্দা না রে আনন্দের কান্দা ওই তা তো বুঝলাম না গরিব ধরেন গরিব একজন বাবার সন্তান বাবা রইল নোয়াগা বাজারে চায়ের দোকানে চা বিক্রি করলো হঠাৎ করে আমার ভাই যায় বললো কি গো করিমের বাপ কোন রঙে চা বিক্রি করেন খবর কি একটা পাইছেন নাকি আপনার কিছু কিছুক্ষণ আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো কি হয়েছে আপনার ছেলে একটা পরীক্ষা দিয়েছে কয় হ্যাঁ ছেলেটা তো গোল্ডেন প্লাস পাইয়া গেছে কথাটা শুই না করিমের বাপ ওরে দু নয়নের পানি সাল্ল আপনি আর আমি কি বলবো কি গো করিমের বাপ মিষ্টি খাবলে ডরি কি কানলেন কয় না রে না আমি গরিব পাশের ছেলেগুলো ফাইভেট পড়লো কত কিছু করলো আমার ছেলেটারে ফাইভেট পড়াইতে পারি নাই টিউশনি করাইতে পারি নাই নিজের চেষ্টায় আমার ছেলেটা এই পর্যন্ত আইলো ওই যে আনন্দের ঢেউ কোন ফাঁকে দু নয়নে পানি আইলো কইতে পারি নাই ঠিক এমন আবু বকর কই উমর রে সারাটা জীবন নবী নবী কইলাম নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম নবীর সঙ্গে ইসলামে নামাজ পড়লাম রোজা রাখলাম ওরে জীবনের অর্থ ব্যয় করলাম রে উমর কোনদিন তো নবীর কণ্ঠে শুনি নাই রে নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর আজকাই মাত্র শুনলাম হাই রে আনন্দ কই রাখি রে আমার নবীর সঙ্গে হাসর এই জন্য আমরা চারাস্তির ভাগলারা আন্দাজি ভালোবাসি না রে নবীর সঙ্গে যদি হাসর হয় এই জায়গায় জাহান্নামের ফেরেশতা গো পাত্তা নাই গো নবীর সঙ্গে হাসর নবীর সঙ্গে জান্নাত হাত
তুইলা বলি ইয়া রাসূলুল্লাহ হাদিসের লাস্টের অংশ ফারিহুন বিশাইয়িন বা আদাল ইসলাম ইসলাম আবির্ভাব হওয়ার পরে সাহাবীরা এই হাদিস শুনে এত খুশি হইতে আর কোনোদিন দেখি নাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ তাহলে সেই নবীর মহব্বত অন্তরে ধারণ করা দরকার আছে না নাই কথা বলা আছে না নাই কার কার রসুল লাগবে একটু হাত তুলে দেখান চাই সত্যি লাগবো ইনশাআল্লাহ তো আমার সাথে সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ যার রসুল লাগবো তে কই যার রসুল লাগতো না আপনারে বালিশ দিয়াম শুয়ে থাকেন অসুবিধা নেই বলুন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ আহায়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও তুমি জীবন তুমি মরণ আদার গলে তুমি আপন তুমি মোদে পারে তরি তুমি নিদান তোরানে ওয়ালা বলুন ইয়া রাসূল ও ইয়া রাসূল বসবেন আপনারা আরে ও তুমি মোদের আশার আলো তাহাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা বলুন ইয়া রাসূল ছেলে মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে এই জন্য বললাম শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা হলো এই জগতের সবচাইতে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা এই শিক্ষিত জুতরা লোকেরাই বোমা বানায় আমার ফিলিস্তিনি মুসলমানদের বুক ঝাঁঝরা করে শিক্ষিতরা কলমের গুতায় টেবিলের তল দিয়ে 1 লাখ খায় কথা বলে ঠিক না বেটে এই শিক্ষিতরা শিক্ষার বলে তারা বিল্ডিং বানায় গুলশানে থাকে মারে রাখে বৃদ্ধাশ্রমে তাহলে কি সুশিক্ষা আর দিনী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড যার ভিতরে সুশিক্ষা দিনী শিক্ষা আছে হে কখনো মার বুকে লাথি মারতে পারে না ওই কখনো সমাজে হারাম কাজ করতে পারে না ওরাই হলো সমাজের কর্ণধার কথা বলুন ঠিক না বেটে এই জন্য ভাইয়েরা আমার শুধু তাই নয় আল্লাহর নবী বলল হুয়া জান্নাতুকা হুয়া নারুকা এই মা বাবা তোমার জন্য জান্নাত আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম শুধু তাই না রে ও যুবক যারা ভুল করছো কথা আর কাজে মারা ধমক দিল আল্লাহ বলছিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি এহসানান এরে তোমরা মা বাবার প্রতি ভালো আচরণ করো ও যুবক মনে রাখবি রে 1 বছর 2 বছর যখন হইল তুমি হাঁটতে পারো না খাইতেই চাও না কে রে তোরে আগলায়া আগলায়া রাখছে আমার মায়ের এই জন্য আল্লাহর নবীর সাহাবি আবু হুরায়রা হলো একজন কাতেবে ওহি শুধু তাই নয় আমি মা বাবার সেবার ক্ষেত্রে বললাম কথা খোল করবা যুবক রে ওই কাতেবে ওহি একজন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সব সময় দেরি কইরাই তো দরবারে সালাতে আমার নবী বলল আব্দুর রহমান হে আবু হুরায়রা গো তোমার আচরণটা কেমন তুমি একজন কাতেবে ওহি তোমার তো আগে বাগে আসার দরকার তোমার লেট হয় কারণ কি ও ও সাহাবী কথার সঙ্গে সঙ্গে দু নয়নের পানি ফলাইয়া কান্নু কি রে কান্নি কেন আমার নবী তো জানে ও মায়ার নবী গো দুঃখের কথাটা বাড়াইলেন কথাটা বলতে না বলতে পাঞ্জাবিটা খুইলা দিছে রে দেখলো পিঠের মধ্যে বড় বড় বেতের আঘাত বড় বড় লাঠির আঘাত লাল লাল হয়ে রয়েছে রক্ত বের হয় আমার নবী বলে সাহাবি কে রে তোরে মারলো কে রে তোরে মারলো ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে আঘাত করলো আল্লাহু আকবার এরে কারণ কি রে আমার নবী কেমনে দেখেন কাজ করলো ও সাহাবি কারণ কি রে ও মায়ার নবী আমার ব্যাপারে আপনারা কি দেখি কয়া সাহাবি কান্নুজু ইমানের সহিত দু নয়নে যা রসুলকে দেখলো তাদের জন্য জাহান্নামের আগুন হারাম তারা জান্নাতি মায়ার নবী আমি জান্নাতি
আর যেই দোষ মার দোষ দিন আমার মা আমারে গর্বে নিল উমা বুঝি জাহান্নামের আগুনে জ্বলবে সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ দোষ মার দোষ দিন আমার মা আমারে গর্বে নিছে গো আমার মা ইসলাম কবুল করে নাই বিধর্মী ও মায়ার নবী যখন দরবারি সালাতে আসার জন্য আমি রওনা দেই গো আমার মা আমারে বাধা দেয় খেয়াল করবেন অল্প সময়ের কথা খেয়াল করবেন মা বাবার প্রতি কেমন শ্রদ্ধা হওয়া লাগবো ওরে বাইরে আমার নবী বললেন তারপর ও নবী গো এরপরে মারে কইতাম মা এমন একটা দরবারে যাই গো একবার যদি আমার সাথে যাইতি রে মা দু নয়নে আমার নূরুন আলা নূর নবীর যদি দেখতি মায়ের তো দূরের কথার মা পগল হয়ে যাইতি গো কিন্তু মায় তো শুনে না মার কত বাধ্য হইয়া মা বাধা দিস না রে বাধা দিস না আমার নবীর দরবারে না গেলে থাকতেই পারতাম না আবু হুরায়রা না কয়া থাকতে বাইরাম গো মা ওরে দৈনিক আমার নবী দরবারে যায় নবীর নূরানি চারা মুবারক যদি না দেখি গো আমার যে তৃষ্ণা মিটে না গো মা আমার যাইতে দাও আবু হুরায়রা কইয়া রাসূলুল্লাহ জোর করে যখন আসতেল সর্বশেষ না পাইয়া বেতের আগাতে আগাতে আমার মা আমারে ক্ষত বিক্ষত করে মার করে বাধা দেয় মা মারতে মারতে ক্লান্ত হলে কই মা তোমার মায়ের কি শেষ হইছিলি মা কয় হা এবার আমার যাইতে দিবানি গো মার খাইতে রাজি মা নবীর দেখার আনন্দ তার চাইতে অনেক বেশি গো আবু হুরায়রা কান্দে আমার নবী কই তোর মনটা কি চায় ও মায়ার নবী আমি জান্নাতি আর আমার মা হইল জাহান্নামি ও নবী গো একটু দোয়া যদি করেন গো আল্লাহ যেন আমার মাকে হেদায়েতের মালা নসিব করে আল্লাহু আকবার ওই যে কইলাম সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমার নবী কথাটা বলার সঙ্গে সঙ্গে দু হাত তুইলা দিছে হাতটা তোলার সঙ্গে সঙ্গে আবু হুরার একটা লাফ দিয়া দরবার রিসালত থেকে বের হলো এবার এমন জোরে দৌড় মারলো বন্ধু বান্ধবরা কই আবু হুরায়রা ও আব্দুর রহমান তোমারা তো এমনভাবে কোনোদিন দৌড়াইতে দেখি নাই কই যাও দাঁড়াও আবু হুরায়রা কয় হে দুস্ত বন্ধুরা গো তোমরা বাধা দিও না তোমরা বাধা দিও না কয় কারণ কি ওই রে আমার মার জন্য আমার নবী হাত তুলছে গো আমার নবীর দোয়া কি আগে বাড়িতে যাই রে না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই তবে আমার বিশ্বাস রে আমার নবীর দোয়া বাড়িতে যাইব এই জন্য জান্নাতের চাবি আমার মা আমি তো রসুলে বলেছেন আজ জান্নাত তাহাতা আকুদামিল জান্নাতের চাবি আমার মা আমাগো জান্নাতের চাবি আমার মা ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই খালা জেডি তো আর মায়ের মতো নাও হামাগো জান্নাতের চাবি আমার মা ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ মায়ের দোয়া বিফলে যায় না হামাগো জান্নাতের চাবি আমার মা জবান খুলে বলুন আল্লাহু আকবার ওরে বন্ধুরে এবার আবু হুরায়রা যাইতে 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 ঘরের কিনারে আইসা আস্তে ডাক দিলেন মা মা কইয়া ডাক দিলেন আওয়াজ নাই ওরে অন্যদিন মা কইয়া ডাক দিতেই না দিতে আবু হুরায়রার মা খারাপ আচরণ করতো মায়ের দর করতো আজকে কোনো আওয়াজ নাই আওয়াজ নাই একবার ডাক দিল মা আমি আব্দুর রহমান আইছি আবু হুরায়রা হলো মূল উপাধি মূল নাম কিন্তু আব্দুর রহমান খেয়াল রাখবেন ওরে বন্ধু
আবু হুরায়রা তিনবার চারবার ডাক্তার পর আওয়াজ নাই, হঠাৎ কইরা ওই খেজুর পাতার চাকনি তো একটু আড়াল দিয়ে দেখলো কিরে মায়েতে কোনো শব্দ করে নাই, যেই মাত্র আড়াল করলো গড় থেকে একটা মেষ্ক আম্বরের ঘেরান পাইলো, আবু হুরায়রা চিৎকার মাইরা কয় কই গো মা ও মা ও মা শোয়ার না আসো একটু বলবানি গো মা, এই আতর কই পাইছো এই সেন্ট গারান কই পাইছো গো, ওর এই গারান তুই একটু আগে আমার নবীর দরবারে পাইছি গো, এই গারান কেমনে আইলো আমার ঘরে, আস্তে আওয়াজ করে একটু অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো, পর্দা কইরা আইসে দেখলো দু নয়নে কান্দে মা মা গো, কান্দার কারণ কি? কথাটা বলার আগে আবু হুরায়রার মা কয় সন্তান রে এত সুন্দর চেহারা মোবারকে কেমনে রে, তায়েফের ময়দানে বাচ্চাগুলো পাথর মারলো এত সুন্দর চেহারার মধ্যে কেমনে রে, উহুদের ময়দানে তারা দাঁত মুবারক ভাঙলো, কি গো মা কি হইলো? ওরে আবু হুরায়রা তুমি যে গেছো একটু আগে ওর দরজার বাইর থেকে কে যেন আমারে ডাক দিয়া কয় আব্দুর রহমানের মা আব্দুর রহমানের মা গো, জান্নাতের পালকি লই আইসি রে মা উঠবি নি রে মা, ওরে কথাটা বলার সঙ্গে সঙ্গে একটু সিদ্র দিয়া আড়াল কইরা দেখি রে ফুত সন্ধের গায়ে দাগ আছে মা আমেনার নয়ন মনির চেহারায় কোনো দাগ নাই রে, বাসা হারিয়ে ফেললাম মায়ার সাগরে পড়লাম, ভিতর থেকে আওয়াজ করলাম মায়ার নবী গো আমি আব্দুর রহমানের মা, কত না ফরমানি করলাম সন্তান মারলাম আঘাত করলাম আজকে আপনার চেহারা মুবারক দেখে বই জ্বালাইছে গো, ওই যে কাফের রাই তো মারতে আপনার চেহারা দেখে তোর বাড়ি বলে কই তো নবী গো, মুসলমান হয়ে গেল তাহলে সন্তানটা আল্লাহওয়ালা হওয়ার কারণে মাটাও আল্লাহওয়ালা, কথা বলুন ঠিক না বেটি? এই জন্য ভাই কোনো সমস্যা হলে আলোচনা সাপেক্ষে সমাধান, কিন্তু মা বাবার কন্ঠের ফোর দিয়া কথা বলা যাবে না, মনে রেখো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ যদি তোমার কল্যাণ করে থাকে হলো মা, ওরে বিদেশে গেছো কে রে তোমার পাসপোর্টটা বানাইলো, কে রে তোমার বিশাল 3 লাখ টাকা খরচ তৈরি করলো বিহারে বিদেশে যাওয়ার, একদিন আগে 5000 টাকা দিয়ে কইছে যা ওই মতলবের মোহন পুত্র বন্ধু বান্ধব ঘুরায়, আর মা বাপ কি ঘুমাইছিনি রে, এই ঘর থেকে ওই ঘরে গেছে, আরে ফুতের টাকা লাগবো ফুতের টাকা লাগবো, 3 লাখ টাকা মিলাইতে পাগলের মতো হইছে, তুমি তো আনন্দে মাতছো, এবার তোমারে যখন বিদেশে পাঠাইব তুমি যখন ঘর থেকে বের হয়ে যাও কি বলছো মা? যাই গো দোয়া করবেন, দেখবা মা কিন্তু শরীরটারে শক্ত রাখছে, যেই মাত্র ঘর থেকে বের হইয়া তুমি গেছো গাড়িতে ওইটা দৃষ্টির আড়ালে একটু পিছনে নজর কইরা চাইছো তীরে পাগলো তোর মা যে কেবল বিনায়া বিনায়া কানছে রে, এই জন্য বলি যুবক যেই এই সন্তানগুলো এই পর্যন্ত আইছো প্রত্যেকটা সন্তানের পিছনে মা বাবার শ্রম আছে না নাই, কথা বলুন আছে না নাই? ওরে আজকে কতদিন হয়ে গেল যার মা বাবা মারা গেছে, শুক্রবার একটা দিন আসে জুমার নামাজটা পড়া দূর দিয়ে বাড়িতে যাও, শুক্রবার জুমার নামাজের পরে একটু সময় পাও না, লো একটু মার কবরটা জিয়ারত করি বাবার কবরটা জিয়ারত করি, সময় পাও না সময় পাও না, বাপ মা কয় ফুতরে ওই সারাস্তি নোয়াগা তোরে ঘর দিয়ে আইলাম বাড়ি দিয়ে আইলাম, কোনো বাক চাই না কিছু অংশীদার চাই না, একটা অংশীদার কাছে আবদার রাখলাম একটু আয়স না আয়স না মার কবরটার সামনে আয়, একবার সুরা ফাতিহা তিনবার সুরা ইখলাস বই একটু দোয়া করলে তোর কি সময় যাইব রে,
পারি না রে পারি না। এই জন্য বললাম প্রত্যক্ষ ভাবে পরোক্ষ ভাবে কেউ যদি উপকার করে রে তোমার মা, ওরে লাখ টাকা দিল রে মা বউর মন পাওয়া যায় না রে, লাখ টাকা দিল স্ত্রী মন পাওয়া যায় না। ওরে সারা স্ত্রীর যুব ওই দোয়া বাংলার বাজার দেখা 50 টাকা 100 টাকার পান সুপারি লইয়া যা রে, দেখবি রে মা দেখাই মুসকি একটা হাসি মারে, কথা বলে ঠিক নিও। এই জন্য অনুরোধ কইরা যাই দিব ওই মার 50 টাকার পান সুবারি, মার গ্যাস্ট্রিকের ঔষধ মার জ্বরের ঔষধ নিতে কি হলো তা করিস না, ওর বাদ যখন রাতে খাইতে যাও একটু ডাক দিস কই গো মা বাদ খাইছেন নি গো। আজকের যুবকরা মা বাবার খানা লইয়া ভাগাভাগি করে, আর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর, তিনটা ভাই আমরা রুজি করি আমার 10 দিন 10 দিন করে থাকে। ওরে আমরা তিনটা ভাই কেমন জানো নি, 10 দিন যখন হয়ে যায় আমার ভাই আগেই ফোন দেব, বড় ভাই আমার কি হুজুর মারে লওয়ার লাগবে লোক মারাইছো, আজকে 6 দিন না 7 দিন হয়েছে রিঙ্কা করা শুরু করছো, আর 2টা দিন থাকুক দুটা দিন থাকুক। ওরে 10 দিন পরে কতদিন যে আমার মার আমি যাইতে দেই না, কারণ কয় কিসের কারণে মা দূর দেশে যাই গো, আপনার চেহারাটা দেখা গেলে মা ভালো লাগো মা। এখন বলি যুবক যার বাবা নামের শব্দটা যার অন্ধকার কবরে, এই জন্য বাবা নামের আরেকটা শব্দ বুকারে, ওরে সারাস্তি দোয়া বাঙ্গার বাজারে যাইয়া দেখ রাতের পর রাত কেরে 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 নাইট গার্ড করে, ওরে দিনের পর দিন রোদের ভিতরে কেরে খান মাঠের ভিতরে ফইরা দান কাটে কাশ কাটে কেরে বাবা রে। ওরে বেশি দূর না এই কালীবাড়ি ঠাকুর বাজার, রাতের বেলা যাইয়া দেখবি রাতের 12টা 1টা বাজে ডিস্ট্রিক্ট গাড়িগুলো ঢাকা চট্টগ্রাম থেকে আসলে রে কে রে ডিস্ট্রিক্ট গাড়ি থেকে বস্তা না ভাই রে বাবা রে। ওরে কই রে মায় রে, কয় মায় ঘুমায় রে, আপনারা জানেন কোম্পানিগুলোর একটা ভিডিও ভাইরাল হইলো, আমি রাতের 3:30 বাজে গাড়িটা থামাই একজন মুরব্বী বাবা, ডাক দিলাম আব্বা বলবি আর তুমি মাফ করবেন আমা আপনার বয়স কত অমক, ছেলে মেয়ে কয়জন কয় 4 জন বাবা এখন কয়টা বাজে, কামনের কি গড়ি নাই আছে বাবা গো বলুন না গো, এই মুহূর্তে আমার মায় কি করে তার মানে শাশি আম্মা কি করে কয় ঘুমায়, আমার ভাই বোনরা কি করে ঘুমায়, আর শব্দ না কইরা গাড়িতে উঠলাম লোকটাই বুঝা কয় যুব হুজুর কি বুঝাইলাম বুঝলাম, সবার সুখ ঘুমটারে আরো সুন্দর করার লাইগা রাতের পর রাত পাগলের মতো গুসছে কেরে বাবা রে, এখন শীতকালে একটা লুঙ্গি বইরা ঘরে কোনার মধ্যে শুয়ে রয়েছে বাবা রে বইরা কস হে যুব 70 বছর 80 বছর বাবা দাঁড়িয়ে আনে বাঁকায় না রে তুরে তুরে কইরা, আজকে বাবারে বইরা কস আল্লাহর কসম রে বাপ মার সন্তুষ্টি লয়া দোসলা ঘরও থাকবে খোদার কসম শান্তি, রিক্সাওয়ালা ড্রাইভার সিএনজি অটো মিশুক দোকানদার ভাই তুমি অল্প রুজি করো মনে রাখো তোমার মারে সন্তুষ্ট রাখো বাবারে সন্তুষ্ট রাখো, দেখবো তোমার সোনের ঘরে তো শান্তি শান্তি শান্তি। এই জন্য ভাই আর একটা উদাহরণ দেওয়া যায়, ওই যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মা বাবা তোমার কল্যাণ, আল্লাহর ওলি হযরতে জিন্নুন মেসি রহমতুল্লাহ আলাই আল্লাহ বারবার বারবার বলেছে যে তোমরা মা বাবার প্রতি দয়া করো, আজকে কবরের সামনেও যাইতে পারি না, হারে কেমন হইয়া গেল আপনি যাইবেন আপনার সন্তান নাতিদেরকে লইয়া শুক্রবারে কবরে যাইবেন, আপনি নিজে হাত তুলবেন বাচ্চাগুলোর হাত তুলাইবেন, দেখবেন আপনার মরার পরে আপনার সন্তানগুলো আপনার কবরের সামনে যায় হাত তুলবে, একটু সময় পাও না একবার সূরা ফাতিহা 3 বার 1 ক্লাস বইরা দোয়া করার লাই সময় পায় না। ও বন্ধু কল্যাণকামী যে মা একটা উদাহরণ দিয়ে আমি বিদায় গ্রহণ করব, আল্লাহর ওলি হযরতে জিন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই নামের একজন আল্লাহর ওলি অগ্নি পূজারক নামের লোকেরা আগুনের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে আগুন রে পূজা করলো 12টা বছর 12টা বছর আগুন রে পূজা করলো, হযরত জিন্নুন মিসরি ডাক দিয়া বলে যুব ও ভাই গো আপনি যে আগুন রে পূজা করেন কারণ কি, আপনি কি ভুইলা গেছেন আগুন জাহান্নাম
জাহান্নামের আগুনে আমার জ্বালাইবো, এই জন্য আগুন রে পূজা করি। জিন্নুন মেসরি মুস্কি হাসে দিয়া কয়, 12টা বছর আগুনের পূজা করলেন গো, একটা বার কি হাতটা দিয়া দেখছেননি? কয় না না দেখি নাই। দেন না দেন একটু হাতটা দিয়া দেখেন না, যেই মাত্র হাতটা দিয়া দেখলো আগুনে ফুইরা গেছে। কিরে সর্বনাশ, কয় কি কি হইলো আগুনে ফুইরা যায়? এবার জিন্নুন মেসরি কয় আপনি থাকেন, আমি তো মাওলার প্রেমে অন্তরটারে জ্বালাইছি, বাপমারে মোহাম্মত করছি, আমি একটু ঢুইকা দেখি, ঢুইকা দেখে রে দাঁড়ায়া হাসে 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 রে। আল্লাহু আকবার, কেন ফতুক পরোক্ষভাবে মা বাবা কল্যাণ কামিরে, যারা তরজুমানে আহলে সুন্নাত পড়েন 2000 বড় সালের সংখ্যায়, আপনারা মা বাবার কথাটুকু পাবেন কেন? একটা দৃষ্টান্ত থেকে আমার তাৎপুর সদরে মার গায়ে আঘাত করলো আমরার যুবকেরা, কথা বলেন ঠিক না বেটে? ভিডিওটা ভাইরাল হয়ে গেল, পরে দেখলাম এটা অন্য ধর্মের লোক। খোদার কসম রে, যদি আমার আমার ধর্মের লোক হতো তার একটা বার দেখতাম আর কইতাম, কেন রে তোর হাতটা তুললো মার গায়ের উপরে? তুই কি ভাবস না 10 মাস 10 দিন তোর যখন ফ্যাটটা রাখছে, কত লাথি মারলি কারো কাছে কয় না রে, কেন রে তুই আঘাত করলি মায়ের ভেতর? ওরে বন্ধু রে কথা সময় নাই গো, হযরতে জিন্নুন মেসরি আল্লাহর ওলি, খেয়াল করবেন কথাটা মনোযোগ দিয়ে, মা বাবা কেমন উপকারকারী গো। জিন্নুন মেসরি কয় মা, মা আমার মনে চাই তোর ছেলে পাকের রোজা তার জিয়ারত করবো। ওই মাজুর জিন্নুন মেসরুর মায় কয় আমারও তো মনে চায় নবী রোজা জিয়ারত করবো। সুবহানাল্লাহ, কারণ আমি সুখে দুঃখে তোমার নাম জপিলে মনে বড় শান্তি পাই, আমরার কেহ নাই মালিক মৌলাবিনে, এই জগতের বান্ধব আমরা কেহ নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, এখন মাকে কেমনে লইয়া যাইবে? শুধু একটাই উদ্দেশ্য, মা যে আসল সন্তানের উপকার করে, হয়তো দৃষ্টির ভিতরে কিবা দৃষ্টির আড়ালে, বোঝো নাই বোঝো নাই। ওরে টাকা থাকলে বন্ধুর অভাব নাই রে, টাকা না থাকলে ধার দিয়েও কেউ থাকবে না। গড়ের আদর স্ত্রী দেখবি চলন বাঁকা, বা কেমনে রুজি বালাও হইলে কত আদর রে। এই জন্য বলি টাকায় আছে বলে শাশুড়ি নাম্বার ওয়ান জামাই হওয়া যায় রে, টাকা থাকলে আজ শালির আদরের দুলাবাইও হওয়া যায়, টাকা থাকলে রে স্ত্রীর আদরের স্বামী হওয়া যায় রে, টাকা থাকলে সমাজের সমাজসেবক হওয়া যায়। কিন্তু এই টাকায় মূলত সুখ নারী, সুখ পাইবি রে মা বাবার চরণ ধুলি ধরে, ঠিক না বেটে? ওরে কত টাকাওয়ালা আছে টেনশন টেনশন টেনশন, কিন্তু রিক্সার ড্রাইভার 500 টাকা রুজি দিব্যি আরামে ঘুমায়, আছে না নাই? কারণ কই যে বাড়িতে যাওয়ার আগে মাল নাই গিয়া 50টা টাকার পান সুবারি লয়ে গেছে। কই গো মা ধরো আইয়েন একসাথে ভাত খাই আম শান্তি রে শান্তি। এই জন্য তো রসুল বললেন, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে। আহা, কত লোক মা বাবাকে হারাইছে, বেশিরভাগ লোক এখানে মা হারে বাবা, খবরগুলো তো আশেপাশে। আল্লাহ সকলের মা বাবার খবরগুলোকে জান্নাতের বাগান বানাতে বলুন আমিন। আল্লাহ আমাদের মা বাবা দাদার বেঁচে আছে, আল্লাহ আমাদের মা বাবা হলো আমাদের নেয়ামত জান্নাতের। 1 লাখ টাকা দিয়ে হজ করলে কবুল হতে পারে না হতে পারে, কিন্তু মা চেহারার দিকে মায়া মহাব্বতের নজরে একবার তাকাইলে একটা কবুল হওয়ার স্বভাব, 100 বার তাকাইবি 100টা স্বভাব। আল্লাহু আকবার। ওরে সাড়ে 3 হাত ফরাজি গান্ধী দরবারের যিনি পীর সাহেব, যিনি জান্নাতুল বাকিতে সওয়া, উনি আল্লাহু আকবার আমাকে ওনার সন্তান গজল উপহার দিয়ে কইছে, চাঁদপুরের ছেলে দিকে গজলটা দিছি তো বিরাট করিস, সবাইকে এই গজল গাওয়ার অনুমতি দেই না, বাবা এটা বলে গেছে যাওয়ার সময়। উনি জান্নাতুল বাকি তো না, ফরাজি গান্ধী দরবার শরীফের। ওরে সাড়ে 3 হাত
করতে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না কবর দেশের খবর লইলা না আমি দেখছি আমার চার দিন মোবাইল বন্ধ ছিল এক একজন এক এক রকম ভাবছে দেখছি মা বাবা দুইটা পাগল আমার চাইতে আরো বেশি পাগলামি করছে আল্লাহ গো আমার ছেলে কণ্ঠ দিয়ে কেন কথা আসে না আমি অসুস্থ হওয়ার পরও আমার মাকে আমার সান্ত্বনা দিতে বাধ্য হয়েছে ওরে কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি ভাই বোন দুর্খ বর জাননি কিছুই কইলা না কবর দেশের খবর লইলা না আপনার পনকে সে দন মনরে তারে চিল্লি না ওরে গর্বে রাখলেন যে মা তোমায় তারি রক্ত তোমার খাবার লালন করেন যে জননী জেগে জেগে যায় রজনী লালন করেন যে জননী জেগে জেগে যায় রজনী ওই কবর দেশে মায়ের খবর নিতে তোর মনে চাইল না কবর দেশের খবর লইলা না জবান খুলে বলুন আল্লাহু আকবার ও বন্ধুরে হযরত জিন্নুন মিশ্র টেনশনে পড়লো আমার মাজুর মা কেমনে মারে মদিনায় নিব তিন থেকে চার মাইল মাস হাঁটা রাস্তা কাটা উলামায়ে কেরাম জানেন কাঠের বাক্স কথাটা মনোযোগ আছে আপনাদের শুধু মা যে আপনার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কল্যাণকামী কাঠের বাক্সা বানাইল ওই কাঠের বাক্সা বানাই আমারে বাক্সায় তুইলা রওনা দিছে গো এক মাস না দুই মাস না তিন মাস চার মাস হাইটা যেই মাত্র রসুলে পাক রোজা তার সোনার মদিনায় গেছে গো মা বলল জিন্নু তুমি একটু দাঁড়াও আমি রোজার থেকে আসি ওরে দুই তিন মিনিট পরে মা আবার রোজা থেকে বেরিয়ে এক হয় চল চল আমরা বাড়িতে যাই আল্লাহু আকবার কিরে মার কথাই তো বড় কথা আবার আইলো বাড়িতে আবার পরে বছর কয় মা এবার আমি যাইমো মা কো আমিও যাইমো ওর মারে আবার নিচে রে আবার গেটের সামনে তুমি দাঁড়াও আবার রোজার সামনে গেছে গো আবার আইয়া কয় বাড়িতে ল এভাবে যাইতে যাইতে গো আঠারো বার মারে লইয়া আমার নবী রোজা তার সোনার মদিনায় গেছে ওরে বন্ধুরে আঠারো বার যাওয়ার পরে দেখেন এবার তোমা আসে না আসে না লং টাইম হইয়া গেছে জিন্নুনুক এবার বেয়াদবি হইলে হোক আমি একটু যায়া দেখি কিরে মা রোজার সামনে অথচ আমারে ঢুকতে দেয় না আমারও তো মনে চাইছে রসুলে পাকে সালাম দিতে মা কেন আমার সঙ্গে আচরণটা করলো ওরে আড়াল থেকে জিন্নুন যেই মাত্র নজর করলো যায়া দেখে জিন্নুনের মা আমার নূর নবীর কদম মোবার রকের কাছে যাইয়া বিনাইয়া কান্দা কয় মায়ার নবী গো নবী গো আঠারো বছর থেকে আতপ্তি পর্যন্ত একটাই শুধু আপদার জানাইলাম কই এখনো তো উত্তর পাইলাম না ও মায়ার নবী গো আঠারো বছর পর আজকে জানাইলাম আমার শরীর ভালো না আমি আর আইতে পারতাম না আমার আর আসার সুযোগ নাই ও মায়ার নবী দুঃখটা মনে রইল আমার
তোমার যে একটা প্রশ্ন ছিল গো উত্তরটা যদি কোনোভাবে আমি পাইতাম আমি জিন্নুনের মার কলিজাটা ঠান্ডা হইতো তো কানতে 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 মা ঘুমাইয়া গেছে গো আওয়াজ আইলো জিন্নুনের মা যেই মাত্র জিন্নুনের মা কইছে জিন্নুন সামনে দাঁড়াইছে ওরে জিন্নুন রে লুকায়া থাকিস না রে তোর মা তোমার মা 18 বছর গাইডের সামনে তোমারে রাইখা তোমার মা ঢুকলো কেমন জানো সাত্য বর লাগলো রে ও জিন্নুন শুই না যা ওই 18 বছর যেই দিন প্রথম তোর মা আইলো প্রথম কথাটা কি কইলো জানো নি ও মায়ার নবী গো আমার ছেলেটা আমারে কামদে কইরা এই পর্যন্ত আল্লো মুন্ডাই জানতে চায় আপনি নবী যদি একবার আওয়াজ কইরা বলতেন আমার জিন্নুন নূর নবীর গোলাম 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 গো আল্লাহু আকবার ও মায়ার নবী গো আপনার গোলাম বইলা যদি একটা বার দাবি চলাইতেন আওয়াজটা যদি শুনতাম মনটারে আমি বুঝাইতাম 18 বছর হইছে রে জিন্নু উত্তর দেই নাই আজকে তোর মা বলছে তোর মার শরীরটা ভালো না আসলে তোর মা আইতে পারত না ও মা গো ঘুম থেকে উঠো গো যেই মাত্র ঘুম থেকে উঠলো জিন্নুনের মা জিন্নুন না সামনে শুই না রাখ ওই 18 বছর আগে গো যেই দিন প্রথম আমারে কইছো আমার জিন্নুন আপনার গোলাম বানায় নাও ওই 18 বছর আগে রে মা তোর জিন্নুন রে তো গোলামের সিরিয়াল লেইখা নিছি কই তোলে 18 বছর কেন ঘুরাইলেন জিন্নুনের মা তোমরা যে এমন পাগল গো তুম ঘুরে দেখতে মোর ভালো লাগে গো এই জন্য রোজায় আইনা আইনা তুম ঘুরে দেখলাম ও জিন্নুনের মা শুন শুনি জিন্নুন কয় সর্বনা জগতের মানুষ 18 বছর আমারে দূরে রাইখা আমার মায়ের তো নিজে মাজুর একবার নিজের জন্য চায় না 18 বার 18টা শব্দ শুধু আমারে লইয়াই করছে আমার সন্তান লইয়া করছে ওরে মা বুঝি নাই গো তুমি যে সুখে দুঃখে আসলে মা এই জন্য ভাই কোনো কথাবার্তা আচার আচরণ জায়গা সম্পদ যেই কোনো বিষয় লইয়া মা বাবার লোকে দ্বন্দ্ব হলে আলোচনা সাপেক্ষে হবে সাবধান মা বাবার সঙ্গে কোনোভাবে চুল পরিমাণ বেয়াদবি করা যাবে না কথা বলুন ঠিক না বেটি আমি বলি নাই আল্লাহ বলছেন লা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারুমা ওয়া কুল লাহুমা কাউলান করিম কথাবার্তা আচার আচরণের কারণে মা যদি শব্দ করে তোর দুনিয়া তো বাদ তোর আখেরা তো বাদ এই জন্য আমরা মা বাবার সেবা কারা কারা করতে চাই একটু হাতটা তুলে দেখান না থাক না রে তকবীর বাইজ্জে কইম আল্লাহ সবাইকে কবুল করেন আমিন আরেকটা বিষয় আমরা বাবা যাদের আছে বাবাকে মূল্যায়ন করেন বুইরা কইয়া গালি দিয়েন না আঙ্গ দেশ আছে না নাই আছে না এমন লোক আরে বাবা তুমি কেমন আছো বাবা নাই ও ছোট মাটির ঘরে তোমার কথারই দোহয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা শব্দটাই বড় মায়া কথা বলো ঠিক না বেটি